সারা ঘরের মধ্যে আয়া দরজার মধ্যে কুড়াল দিয়া শাবল দিয়া পাড়া নিয়ে আরম্ভ হচ্ছে। তারপর পাড়াইতে পাড়াইতে দরজাটা ভাঙছে, ভাঙবার আগে আমি আমার স্বামীরে কইছি, যাও তুমি ঘর থেকে বাইরে যাও গা পিছনের দরজাটা। হ্যাঁ পিছনের দরজাটা বাইরে গেছে গা। তারপরে দা আমার আর দরজা খুললে আগে ঢুকে গেছে গা, বাইরে গেছে গা, বাইরে ঢুকছে পরে দা কয় চুপ চুপ কোনো কথা না। আমি চুপ করে দাঁড়িয়েছি। এর বাবা অনেক কান পোকাইছে, জিজ্ঞাসা হ্যাঁ করে আমি কিছু আমি জানি না। ঘরের জিনিসপত্র যা আসলো সব বাইরে ভাঙছে, ভেঙে সেটা আমার কয়েকটা বাড়ি দিছে। দেয়া কয় দেয়া দেয়া করতেছে কয় মহিলা সমিতি কথাটা বলছে। কইছে পরে দা গেছে কাম কইছে, দেখো ভাই আমি তার কিছু যাই না, তোমরা যা আমার লোকে তা ইয়ে করো না। আমি কি তা বললাম, আমি তো তার কিছু যাই না। তারপর যাই তা করে সেটা বাড়ি ঘরে যা জিনিস আসলো, ঘরে সিলিং অ্যাডভেস্টারের সিলিং থেকে দুইটা ঘরের কোনো জিনিস বাদ নাই, খাট, টেবিল, চেয়ার, আলনা, ঘরের সব কিছু ভাঙছি। ভাঙে সেটা এরা গেছে গে কতটুকু, আমি একটু বাইরেছি, বাইরে এসে এরা আবার দৌড়ায় ঘর ঢুকছে, ঢুকে সেটা আমার এমনভাবে মারছে। তারা কতজন আসলো? আনুমানিক এমনি গরু ঢুকছে 6-7 জন, এমনি বাইরে আসলো মনে হয় 20-25 জন। আপনি কি তাদেরকে চিনতে পারছেন? না না, তারা কালো কাপড় বান্ধে না আসলো মুখে মাথায়। গতকাল আমাদের রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের গণনা শেষ হওয়ার পর থেকেই আমরা দেখছি যে গোটা খোয়াই জুড়ে শাসক দল বিজেপি তার কিছু দুষ্কৃতিকারী তার সমর্থন পুষ্ট বিভিন্ন এলাকার মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। গতকাল গভীর রাতে খোয়াই বারবিল গ্রামে আমাদের পার্টি সিপিআইএমের সমর্থিত নিতেন্দ্র গুপ তার বাড়িতে তাকে খুন করার উদ্দেশ্যেই আক্রমণ সংঘটিত করে এবং সে বীভৎস কায়দায় আক্রমণ সেখানে সংঘটিত হয় এবং তাকে ঘরের মধ্যে না পেয়ে তার স্ত্রীকে সেখানে মারাত্মকভাবে আহত করে তার ঘরের সমস্ত আসবাবপত্রগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়। এবং এই ঘটনা তার পাশাপাশি আমরা দেখছি গতকাল রাত্রিবেলায় খোয়াইয়ের বিভিন্ন এলাকার মধ্যে আমাদের পার্টির সমর্থিত বেশ কিছু পরিবারের উপর সেখানে হামলা উজ্জ্বতি সংঘটিত হয়, 2টি চাষটল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় প্রতিটি এলাকাতেই লক্ষ্য করা যায় সেখানে শাসক দলের আশ্রিত সমাজদ্রোহীরা আমাদের পার্টি সমর্থিত বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে প্রচুর পরিমাণে কুল্লা আদায় করে তাদের তথাকথিত বিজয় উৎসবের নামে। এবং শুধুমাত্র আমাদের পার্টি সিপিআইএমের উপরই না, আমরা দেখলাম গতকালকে একেবারে দিনের বেলা দুপুরবেলা খুদ শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক এলাকার মধ্যে কংগ্রেস দলের অফিসটা আগুন লাগিয়ে পুরানো, আমরা দেখলাম প্রকাশ্যে দুপুরবেলায় শহরের প্রাণকেন্দ্র নৃপেন চক্রবর্তী এভিনিউতে সিমনা এলাকার বিধায়ক ওনার গাড়ি ভাঙচুর করা হয়। এক কথায় বলা চলে একটা গুন্ডা রাজ চলছে। গত 52 মাস যাবৎ সারা রাজ্যের সঙ্গে খোয়াইয়ের মধ্যেও গুন্ডা রাজ কায়েম করা হয়েছে। আমরা সিপিআইএমের পক্ষ থেকে খোয়াই সহ রাজ্যের মানুষের কাছে আহ্বান রাখছি, এই গুন্ডারাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সবাইকে মিলে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।